হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের কোর মেম্বার তাদের বাড়িতে। ভাই একজন দেখো দেখো তোমরা মুখে কি করছে দেখো। তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখো। আজকে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, বাঁধাকপি, তার সাথে বেগুন ভাজা। তো চলো গরম গরম ভাত দিয়ে আমরা সার্ভ করে দেখাবো। তার আগে পুরো প্রিপারেশনটা দেখাবো কিভাবে করবো কিভাবে না। তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো, ভিডিওটা একটু বড় হবে বাট স্কিপ করা যাবে না, ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো চলো স্টার্ট করা ভাজা একদম হাফ ফ্রাই করেছি আমি প্রনটাকে, একদম ফুল ফ্রাই করা যাবে না বিকজ এটাকে আমি গ্রেভি বানাবো তাই। আর এখানে রয়েছে মাছের মাথা, এটাকে আমি ফ্রাই করে রেখেছি। আর এখানে রয়েছে কিউব করে রাখা আলু, এইরকম কিউব করে রাখা রয়েছে এটা বাঁধাকপির জন্য। এখানে রয়েছে ডালের যে মুগ ডালটা সেটা বয়ল করে রেখেছি এক চামচ নুন দিয়ে, আদা বাটা অ্যান্ড রসুন বাটা। আর তার সাথে এখানে রয়েছে চপ করা করিয়েন্ডার, কলিফ্লাওয়ার একটুখানি নিয়েছি, আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। তার সাথে রয়েছে কাটা লেবু, চপ করা গাজর, চপ করা বিনস, তার সাথে রয়েছে চপ টমেটো অ্যান্ড চপ পেঁয়াজ। আর এই যে এখানে রয়েছে এই যে সর্ষের তেল, এইটা এই তেলটা দিয়ে আমি এই প্রনটাকে ফ্রাই করেছিলাম, সেই তেলেই আমি প্রনটাকে বানাবো। তো আর ডালের জন্য এই মাছের ভাপাটাকে যেটাকে ভেজে নিয়েছিলাম একদম কভার করে সেটাকে এরকম ভাবে নিয়ে নিলাম, খুব বেশি টুকরো করতে হবে না, এরকম কাজ করে দিলে এটা জানি নিন ভালোভাবে গরম হতে দেবো। তারপর আমরা শস্য তেল, সব রান্নায় শস্য তেল দিয়ে হবে, কোনোটাই রিফাইন অয়েল দিয়ে হবে। তো আর শস্য তেলটাকে দিয়ে দিচ্ছি কড়াতে, সেই থেকে চার টেবিল স্পুন। আর মুগ ডালে যে ফোড়নগুলো লাগবে সেটা হচ্ছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এই দুটো শুকনো লঙ্কা এরম ভাবে ছিঁড়ে দেবো, আর তেজপাতা মিনিমাম 3-4 লবঙ্গ, এলাচ, ছোট এলাচ অ্যান্ড দারচিনি, এটা ফোড়ন দেবো। এই চেরা কাঁচা লবঙ্গ দিয়ে এবার এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো, মিডিয়াম সাইজের পেঁয়াজ, এবার তেলটা বাড়িয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে। তো এই সময় গ্যাসটাকে আমি একদম লো করে দিয়েছি। এবার এই যে চপ করে রাখা টমেটোগুলো রয়েছে, মোটামুটি একটা বড় টমেটো চপ করে এবারে দেবো বিনসগুলো, মানে গন্ধ যেখানে সেখানে আর কি খাওয়া আটকানো যায়, খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছি বুঝলেন তো। মানে আর কি বাঙালি বলে কথা, খাওয়ার রান্না হচ্ছে শুনে আর থাকা যায় না। দেখতে থাকো খুব সুন্দর রান্না হচ্ছে, ভালো হয়েছে। দেড় চামচ মতো হলুদ গুঁড়ো,
দেড় চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটাও দেড় চামচ। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা, এক চামচ মতন রসুন বাটা। যেহেতু মাছের মাথা পড়ছে তাই আদা বাটা রসুন বাটা এটা কিন্তু মাছ। তো এটাকে খুব ফ্রাই হয়ে গেছে, এইবার আমি এই যে প্রেস করে রেখেছি মাছের মাথাটা এটাকে মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ডাল রেডি হয়ে গেছে, অল্প একটু এবার এর মধ্যে দেবো কাসুরি মেথি। এটাকে হাতে এরকম মিডিলে ক্রাশ করে এখন গরম, খুব গরম, হট 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 প্লাস হট গ্লাস বাইরে গরম, না না বাইরে গরম আর খাওয়া দেওয়া গরম। এখন টেস্ট করা হচ্ছে, রাধুনি নাম্বার ওয়ান। তো চলুন এবার রাত কমপ্লিট, এবার আর একটা হচ্ছে বাদাম। তো শস্য তেল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ফ্রাই হয়ে গেছে। এবার এই যে কিউব করে রাখা আলুগুলো এটা সব দিয়ে এক চামচ এখন জল দেওয়া হচ্ছে আমাদের বাঁধাকপি, এইবার এটাকে পুরোপুরি খুব ভালো বেরোচ্ছে। এর মধ্যে একটু অল্প স্বাদ মতন চিনি দিয়ে দেবো, একদমই অল্প, এইটুকুনি একটু চিনি দিয়ে দেবো। আমার লাগছে ব্যাপারটা
যদি যারা উদয়পুর গিয়ে থাকবে তারাই একমাত্র জানবে। চলো সর্ষের তেল দিয়ে দিই, চলো সর্ষের তেল রান্না হবে। বাবা এটা বললে হয় নাকি? তাহলে পর্ন খেতে খেতে এখানে আরেকজন রায়তা বানাচ্ছে, সেটা তো এখানে রয়েছে শুকনো লঙ্কা, আর এই যে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, ছোট এলাচ, আর এই যে তেজপাতা। এই চকপড়া পেঁয়াজগুলো দিয়ে দেবো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গোটা গরম মশলা দেওয়ার জন্য। পেঁয়াজটাকে একদম বাদামি কালার করে নিতে হবে, ভেজে উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিতে হবে। ভাজা জিরের গুঁড়ো, ওকে, ঠিক আছে। বন্ধুরা টেস্ট করে দেখুন, এক চামচ খাবে নাকি? চলুন রায়তা টেস্ট করা যাক। সুন্দর বানিয়েছে রায়তা, ভালো কালার এসেছে। এবার টমেটো দিয়ে দেবো, দুটো বড় বড় টমেটো চপ করে দিলে বেটার হয়, আমি একটা দিলাম। এই যে আদা বাটা দিয়ে দেবো, হাফ চামচ মতো। এর মধ্যে যাতে মশলাটা নিচে না যায়, কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য মিনিমাম 1 থেকে 1.5 চামচ, এবং কালারটা কত সুন্দর আসবে। কাশ্মীরি চিলি পাউডারটা মাস্ট। আমাদের খাওয়ার একদম পুরোপুরি রেডি। এখন আমার দুপুরের ভোজনের খাবার প্লেট আমার হাতে, কিন্তু আমি খাবো না, পিছন ফিরে বসে তাকে বলবো সামনের দিকে ফিরে বসতে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এই পন খাবার জন্য কাটবে আবার নিচ্ছি, কোনো ওয়েবসাইটে যেতে হবে না, আমাদের ওয়েবসাইটে চলে আসো, ফুড ইট ট্রাভেল রিপিট, সোজা বাংলা ভাষা ফেসবুক ফুড ইট ট্রাভেল রিপিট, ইউটিউব চ্যানেল ফুড ইট ট্রাভেল রিপিট,
এই পণ খাওয়ার জন্য আমাদের চ্যানেলে চলে আসো। সব থেকে বড় আমাদের যে ভাই বয়সে নয় দিমাগে বড়, সে আমাদের খাবারটা টেস্ট করবে। চলো চলো খাবার টেস্ট করে যাক। একটু ভাত, একটু ডাল, ডাল নিয়ে নিলাম। ওকে ডাল নিয়ে নিলাম, ওকে নো প্রবলেম। ব্যাপক হয়েছে, তোমরা বুঝতেই পারছো রাধুনি এখনো খায়নি। রাধুনি গানে অর্ধ বোঝানো, রাধুনি রাধুনি একটু টেস্ট করা যাক। এই যে সব বসেছেন, আমরা এখন খাচ্ছি। খুব সুন্দর রান্না হয়েছে, বিউটিফুল। হ্যাঁ, রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। কষ্টের ফল, এই যে কষ্টের ফল দেখে নিন। এইবারে এবারে জাজরা কমেন্ট দেবে, চুপি চুপি একটা কথা বলি, সবাই এখন খাচ্ছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।